আজি আমি নির্ধারিত সময়ত প্রতিশ্রুতি দিয়া মতে তৃতীয় বর্গর চাকরি পরীক্ষার ফলাফল ঘোষণা করছো, লগে লগে আমি কাট অফ মার্ক সমূহ আমি ঘোষণা করছো। ইয়ার পরবর্তী পর্যায়ে ডিসেম্বরের শেষর ফালে বা জানুয়ারি মাহর পৰা অরেল চতুর্থ বর্গর কারণে, তৃতীয় বর্গর বাবে স্কিল, এই দুইটার উপর নেক্সট লেভেল অফ ইন্টারভিউ আরম্ভ হব। আর মই ভাবো যে এই বিত্তীয় বর্ষতে আমি নিযুক্তির প্রক্রিয়া সম্পূর্ণ করিব পাৰিম। ডিসেম্বর মাহর শেষর ফালে আরো 10,000 নতুন পোস্টর আমি বিজ্ঞাপন উলিওয়ার বাবেও যাবতীয় কাম কাজ আমি আগবাই লইছো। আজি আমি নির্ধারিত সময়ত প্রতিশ্রুতি দিয়া মতে তৃতীয় বর্গর চাকরি পরীক্ষার ফলাফল ঘোষণা করছো, লগে লগে আমি কাট অফ মার্ক সমূহ আমি ঘোষণা করছো। ইয়ার পরবর্তী পর্যায়ে ডিসেম্বরের শেষর ফালে বা জানুয়ারি মাহর পৰা অরেল চতুর্থ বর্গর কারণে, তৃতীয় বর্গর বাবে স্কিল, এই দুইটার উপর নেক্সট লেভেল অফ ইন্টারভিউ আরম্ভ হব। আর মই ভাবো যে এই বিত্তীয় বর্ষতে আমি নিযুক্তির প্রক্রিয়া সম্পূর্ণ করিব পাৰিম। ডিসেম্বর মাহর শেষর ফালে আরো 10,000 নতুন পোস্টর আমি বিজ্ঞাপন উলিওয়ার বাবেও যাবতীয় কাম কাজ আমি আগবাই লইছো। আজি আমি নির্ধারিত সময়ত প্রতিশ্রুতি দিয়া মতে তৃতীয় বর্গর চাকরি পরীক্ষার ফলাফল ঘোষণা করছো, লগে লগে আমি কাট অফ মার্ক সমূহ আমি ঘোষণা করছো। ইয়ার পরবর্তী পর্যায়ে ডিসেম্বরের শেষর ফালে বা জানুয়ারি মাহর পৰা অরেল চতুর্থ বর্গর কারণে, তৃতীয় বর্গর বাবে স্কিল, এই দুইটার উপর নেক্সট লেভেল অফ ইন্টারভিউ আরম্ভ হব। আর মই ভাবো যে এই বিত্তীয় বর্ষতে আমি নিযুক্তির প্রক্রিয়া সম্পূর্ণ করিব পাৰিম। ডিসেম্বর মাহর শেষর ফালে আরো 10,000 নতুন পোস্টর আমি বিজ্ঞাপন উলিওয়ার বাবেও যাবতীয় কাম কাজ আমি আগবাই লইছো। আজি আমি নির্ধারিত সময়ত প্রতিশ্রুতি দিয়া মতে তৃতীয় বর্গর চাকরি পরীক্ষার ফলাফল ঘোষণা করছো, লগে লগে আমি কাট অফ মার্ক সমূহ আমি ঘোষণা করছো। ইয়ার পরবর্তী পর্যায়ে ডিসেম্বরের শেষর ফালে বা জানুয়ারি মাহর পৰা অরেল চতুর্থ বর্গর কারণে, তৃতীয় বর্গর বাবে স্কিল, এই দুইটার উপর নেক্সট লেভেল অফ ইন্টারভিউ আরম্ভ হব। আর মই ভাবো যে এই বিত্তীয় বর্ষতে আমি নিযুক্তির প্রক্রিয়া সম্পূর্ণ করিব পাৰিম। ডিসেম্বর মাহর শেষর ফালে আরো 10,000 নতুন পোস্টর আমি বিজ্ঞাপন উলিওয়ার বাবেও যাবতীয় কাম কাজ আমি আগবাই লইছো।